তাহলে আমরা বিয়া কবে খাইতেছি? কার বিয়া? তোর বিয়েতে তো আমি ঘাস খাওয়ামু। মেহমানের পক্ষে জানোস আমার খামারের গরু ছিল তোর মতন, তাই না? তোর বিয়েতে তো একটা কাওয়ারও খাওয়াস নাই। ভাবি, তুমি আবার কিছু মনে করো না, আমি কিন্তু কইতেছি এই খাস্তরটারে। আরে ধুর, কি মনে করব? কও, কইয়া দেখো আমার থেকে বাইর করে একটু মানুষ করতে পারো নাকি? না ভাবি, এইটা আর মানুষ হবে না, আর মানুষ আর কোনো বয়সও নাই। দেখো না, আমরা করতেছি গুল দেয়ার বিজলি বিয়ার কথা, আর ও কয় আমার বিয়ার কথা। শোন, আমার বিয়ার সময় না তোর ওই গোয়ালের সব গরু বিক্রি করে এই গ্রামের মানুষরা খাওয়াইতে হয়। ঠিকই তো কইস, একমাত্র বোনের ভাই বইলা কথা। উচিত তো বাড়িঘর সব বিক্রি করে মানুষটা খাওয়ানো। সব বিক্রি করে খাওয়াবো না। তোর বিয়েতে আমি একটা মুরগিও জবাই দিব না, আর আমি আমাদের মিষ্টি না চিনি খাওয়াইয়া সবগুলোর বাড়ি থেকে বের করবো। দেখছো ভাবি, দেখছো তোমার এই খাস্তর জামাইটা কি কয়? আরে ধুর, ওর কথা বাদ দাও তো। এই বিজলি আর গুলতির বিয়ের তারিখ কবে পড়ছে? 8 তারিখ। গুলতি তো এখন বিয়েতেই রাজি না। মানে কি? তাইলে এতদিন যে জামাই বউ খেলতেছিল ওই হারামজাদারও চরিত্র খারাপ নাকি? মায়াডারে সহজ সরল পাইয়া কিছুই তো বুঝতেছি না। আমি তো গুলতিরে ভালোই জানতাম। শোন, তো গ্রামের ভালো মানুষ আর আমাগো গ্রামের খারাপ মানুষ পুরাই এক সমান। ধুর, তোমার যা কথা। ভাবি, আমারও তো ডর করতেছে। আমিও তো পড়ছি এই গ্রামের এক শয়তানের পাল্লায়। ফাহিম ভাই তো আর আমাকে গ্রামের না, একেবারে বিদেশি। ওই গুলতিও তো এই গ্রামের না, এই গ্রামে আইসা এই গ্রামের বাতাস লেগে সবাই শয়তান হয়ে যায়। ও, এর লাগে তুই আরো বেশি শয়তান হইছিস। তুই আমার শয়তান কইছিস না? এই মুড়ি তোরে দিব না, এই মুড়ি আমি আর ভাবি খাবো। এই ভাবি আসো তো। সর। আরে খিদে লাগছে। ভাবি না, তুমি খাও। তোরা দুইটারে কিন্তু আমি মারমু। খালি সাই এসে দেখ। আসসালামু আলাইকুম বড় ভাই। তোর সালাম আমি নিতে পারুম না। সারা জীবনই তো পড়লি, এখনো পড়তাছস? কয়টা বেতন পাস? লোকবুকে শুনছি 8,000 টাকা পাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাত্র ভালো হলে পড়াই তো ভালো লাগে। সবই আপনার দোয়া হুজুর। বিয়া করলে বুড়ে খাওয়াবি কি? বড় ভাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবে। রিজিকের মালিক তো আল্লাহ। আমার পরিবারের কারো দিকে তুমি চোখ তুইলা তাকাইবা না। যদি চোখ তুইলা তাকাও তাহলে সেই চোখ আমি খুইলা নিব। তোর কতবার কইছি আমি তোর ভালোবাসি, পছন্দ করি। নকিব যেটা চাই নকিব সেটা সিনায় খাই। যা মজা লওনের এখনই লয়ে আলো। সামনে সপ্তাহ থেকে নাকি রোজা। তুমিও খুব সুন্দর হয়ে উঠছো, লাইক দ্য বডি ফিগার। কোথা ভাই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভাই হাবিবা, তুই রোজা রাখছস? হ্যাঁ বাবু, তোমার ভাগ্নি এখন সব রোজা রাখে। জনাব, আপনি যে পোশাক পরেছেন আপনার সাথে এই পোশাকে আমি বাজারে যেতে পারবো না। এই ব্যাপার হুজুর, আপনি 5 মিনিট দাঁড়ান। কি রে হাবিবা, তুই আমার কাছে টাকা নাই, টাকা দিবি না? ওর থেকে কই রাখছস? আমার কাছে টাকা নাই। সোজা আঙুলে ঘি না উঠলে ঘি কেমনে উঠাইতে হয় এটা কিন্তু আমাকে খুব ভালো করেই জানা আছে। ভালোই ভালোই তুমি জমি লিখা দাও। কেউ বিপদে না পড়লে এই পিঞ্চুখানার কাছে আসে না। তোর সমস্যা কি বল? তুমি তো জানো আমি রোজা রাখছি। ইফতারের পর মাইরো। ইফতারের পরে মারুম করে? তুই যা করছস ওই আমার মনে যে সব করে ফেলেছি। নারীর প্রেমে মজে থাকো না। আর একটা কথা খুলে একদম ডিপ চাইলে ছুঁড়ে পড়ো। খুব সাবধান, কাউকে জোর দিয়ে কিছু বলা যাবে না। সবাইকে আল্লাহ এবং দ্বীনের পথের আহ্বান জানাতে হবে। সম্পত্তি ও নামাজ ধারাবাহিক নাটক একদিন পরপর দেখুন ঈগল ড্রামা সিরিজে। পবিত্র রমজান মাসে ঈগল মিউজিকের সকল নাটক দেখুন দুপুর 12টায়। দেখতে চোখ রাখুন ঈগল প্রিমিয়ার স্টেশন, ঈগল ড্রামা সিরিজ, ঈগল ওয়াচ ও ঈগল ইসলামিক নাটক চ্যানেলে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# খয়ের ভাই আপনি? হ খুর খয়ের, লগে পিস্তল আছে, সব প্রস্তুতি নিয়ে আইছি। কি এর প্রস্তুতি? তুই নির্বাচনে গোলাপ ফুল মার্কার এজেন্ট আসলি না? না মানে হ ভাই। বাড়ি থেকে কি একবারে বিদায় লই আইসোস? কেন তুই আজকে মরে যাবি, আমি তোরা খুন করুম। এইসব কি কোন ভাই? বাড়িতে আমার মা একলা, আমি মরে গেলে আমার মাও মরে যাবো। আরে চিন্তা করিস না, তোর মায় মরলে তোর মার দাফন কাফনের দায়িত্ব আমার। আরে আমি লোক এত খারাপ না, বিশ্বাস রাখ। আমার মায়ের না, আমার জান ভিক্ষা দেন। দিমু দর দিলাম, লগে কিছু টাকা পয়সা দিলাম। এখন তুই কি করবি? কি করতে হবে সেইটা কন আমার। তুই আদালতে গিয়া সাক্ষী দিবি। তুই নিজের চোখে দেখছস মেম্বার পিস্তল লইয়া কেন্দ্রে ঢুকা জাল ভোট দিছে। তাইলে তো মেম্বার সাহেব আমার জানে মাইরা ফেলবো। আরে মাইরা তো তোরে আমিও হালাম। এর সে টাকা লইয়া সাক্ষী দিয়া গ্যারাম সাইরা বিদায় লওয়া ভালো না। আচ্ছা ঠিক আছে ভাই। মেম্বারের একটা জিনিস খুব ভাল লাগে, বুদ্ধিমান লোক লগে রাখে। তুইও খুব বুদ্ধিমান, তবে বেইমানি করলে কিন্তু বুদ্ধি রাহার মাথা লগে থাকবো না। Who are you? Your girlfriend, sweetheart. Hi, Junior. What's up? Always chill, baby. Ah, কিন্তু হঠাৎ এখানে? তোমাকে অ্যারেস্ট করতে চলে আসলাম। আচ্ছা, আমি অ্যারেস্ট হয়ে গেছি। Let's move, baby. দেখো মুরগি। মুরগি? মুরগি কই? ও তো মাস্টারের বউ মায়া। আরে মাস্টার যদি মোরগ হয় তাহলে হের বউ কি হইব? হাঁস হইব? মুরগি তো হইব। হে ফুপু কেমন আছেন? আমার আর থাকা, আসি বাচ্চা আসি মা। ধৈর্য ধরেন ফুপু, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তা তোর মাস্টারের ফল কেমন? ধুর ভাবি এসব কি কথা। চাচির মুখ আটকানো যাবে না। ফুপু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওনাদেরকে বলেন মিলি আর রিয়াদের বিয়েটা যেন মেনে নেয়। গ্রামে 2টা ছেলে মেয়ে কোথায় না কোথায় আছে, ওদের যদি কোনো বিপদ হয় ক্ষতিটা কিন্তু আপনাদের আমাদেরই হবে। ঘরে না তুলুক, অন্তত গ্রামে আসার পরিবেশটা করে দিতে বলেন। কেন নির্বাচনে তোর জামাইর লগে রিয়াদ গুন্ডামি কইরা আমার জামাইরে নির্বাচনে হারানোর লাগা হুন চেয়ারম্যানের বউ না আমি হুম ঘোষণা আমি দিয়া ফেলাইছি এখন পুরা দুনিয়া উল্টাই গেল আমার কথা উল্টাইবো আপনি চাচি ভয়ানক আজব মানুষ আপনার আদর ভালোবাসা মায়া যেরকম ভয়ানক আপনার মাত্র বুদ্ধিও তেমন ভয়ানক তা আমার বুদ্ধির উপরে যদি তোর এতই ভরসা থাকে তাইলে ওগোরা না ওগোর মতো থাকতে দে গ্যারামে আইন না ওগোর উপরে আর গজব ফালাইস না হুন মাইয়া কিন্তু আমার দরদ আমার চাইতে তোর বেশি না দেখো মায়া ভাই আর ভাবির প্রত্যেকটা কথা আমার কাছে আদেশের মতন তারা যা বলে তারা যা সিদ্ধান্ত নেয় তার উপর কোনো কথা কর ক্ষমতা আমার নাই আমার কিচ্ছু করার নাই এখানে কিছু বলারও নাই তাদের সবকিছু এখন নির্বাচন আর ক্ষমতাকে কেন্দ্র করে এই ক্ষমতার লড়াই কার কি ভালো হবে জানি না তবে কারো জীবনে কোনো ক্ষতি হয়ে গেলে এটা কিন্তু আর ফেরানো যাবে না এতই যখন বুঝোস নিজে জামারে তো নির্বাচন থেকে এক চুলো নাড়াইতে পারলি না আটকাইতেও পারলি না আমরা ভাবি ননদ আইছিলাম একটু তাজা হাওয়া খাইতে তুই আর এখানে দাঁড়ায় দুর্গন্ধ ছড়াইস না যা আল্লাহর হস্তে ফুপু আসি হইছে তুমি আর ওর মায়া কইরো না আহ কও এত বাতাসে কেমন লাগতেছে ইসলামিক ধারাবাহিক নাটক সম্পত্তি ও নামাজ দেখতে পাবেন প্রথম রোজা থেকে দুপুর 12টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। কিরে ইসা কি খবর তো এই কথা হুশ কইরা কও ঘাস কাটতে যাইতাছি নিজের গলাটা কাটাইস না কথা বেটি গলি তো তোর তেজ বেড়ে যায় তোর শ্বশুর নাসির কাকাই তো তোর হিজরা কইছে আমার শ্বশুর এই কথা কইছে তোরে কুত্তার মতো পিটাইতে পিটাইতে আমার শ্বশুরের কাছে লয়ে যাও আরে হালা এত ফালাস কেন বুইরা তার মাইয়ার কোলে সন্তান দেহনের লাইগা কবির ফকির আজ বাইকটা খাইতেছে আর একটা মাইয়ার কোলে বাচ্চা দিতে পারোস না তোরে হিজরা কইব না তুই কি কইব আমি জানি নিপার কোনো দোষ নাই ফারুকের জিনিসপত্র ঠিক নাই আরে ওর লোকে বিয়া বইয়া মায়াটার জীবনটাই শেষ ফারুক তোর তো সবসময় ভালো বুদ্ধি দিয়ে গেছি এখনো তোর একটা ভালো বুদ্ধি দে একটা কাম কর নিপারে একদিনের লেগা খয়ের কাছে দিয়া দে সবাই জানবো তুই বাপ খয়ের মেলা দিনের খায়েস খায়েসটাও মিটলো তুইও বাপ হইলি তাছাড়া তুই তো জানোসি খয়ের মেলা দিনের চোখ পড়ে রয়েছে নিপার উপরে হ আমার কোনো আপত্তি নাই দেখ ফুলমতি কষ্টের জিনিস পরিশ্রমের জিনিস এমনি ভালায় দিস না কিন্তু ফুলমতি হারামজাদা আরামের ঘুম হারাম করে তোরে আমি কামে পাঠাই আর তুই দুনিয়ার যত আবর্জনা আছে টোকায় লয়া হস তোরে সব আবর্জনা না তুই আইজি বাড়ি ছাড়বি আয় এবারে আমায় জান এই দেখ ফুলমতি এই তোর ঘর পরিষ্কার করা হইছে বন্ধ কর এখন বন্ধ কর এই দেখ বাড়িয়া বাইরে দেখ কি আইছে কি হইতাছে কি এগুলো ফুলমতি মা তুমি আইছো এগুলো কি করতেছস তুই হ্যাঁ না আম্মা হইছে কি ওই দুনিয়ার আবিজাবি জিনিসপত্র দিয়া না ঘরটার এককারে গোডাউন বানায় লাইছে তাই আমি কইলাম যে অদরকারি জিনিসপত্র যা আসে সব বাইরে বাইরে কর বাঙ্গারে লাইলে বেচে দিই তাইলে এগুলো সুরাসুরি দরকার কি আছিল হ্যাঁ নোরা বাইরে দাঁড়ায় রইছে একটা যদি গিয়া ওর কপালে লাগতো তাইলে তো কত বড় একটা দুর্ঘটনা ঘটতো তাই না মা তুমি ঘরে আহো নোরা তুই বাজারে যা মাছকে দুপুরে আমগুলোকে খাইবো আরে না কি কইতেছস আমি ওলোকে ভাবি লগে একটু ঘুরতে বাইরেছিলাম তাই ভাবলাম তোর একটু দেখে যাই না না আম্মা আইছেন যখন পোলা মায়ের লগে চাইটা ডাইল ভাত খাইবেন তারপরে যাবেন এ ফুলমতি আমার ঘরে লয়ে যা একদম ছাড়বি না কোনো সারাসারি নাই আমি বাজারে যামু আর আমু কি যে করো না আহ তো তুই তো পাগল করতেছস কেন পুরে তোর যন্ত্রণা আমি আই গুলতি তুই কি আমার লগে ফাইজলামি শুরু করছস আমি আবার আপনার লগে কি ফাইজলামি করলাম তুই বিজলির বিয়া করবি না কেন তুই তো আমার ইজ্জত নিয়ে খেলতেছস। আমি সারা এলাকার মানুষকে কয়ে ফেলাইছি তুই বিজলির বিয়া করবি। এটা তো আমার ইচ্ছা, আমি কারে বিয়া করবো কারে করবো না, আর আপনি তো আমার জিজ্ঞালন নাই। এই বেটা তোর কি হুশ আছে? তুই কাল কথা কইতেছস বলতি। তুই যদি বিজলির বিয়া না করস তোর আজকের মধ্যে গ্রাম থেকে বের করে দিই। মামা স্যার এখনই গ্রাম থেকে বের করে দিই। আপনারা পাইছেন কি? আপনার বাইক না কয় বিজলিরে বিয়া করলে খুঁট দিয়া গলা নামাই দিব, আপনি কইতাছেন বিয়া না করলে গ্রাম থেকে বের করে দিবেন। আমি করমু কি আর জামু কই? এই জায়গা আমার মান ইজ্জতের প্রশ্ন, আর তুই ওরে বিয়া করতে মানা করছিস। তোমার মতো এত কনফিডেন্ট স্ট্রং মেয়ে এভাবে ভেঙে পড়লে চলবে? এখন শব্দ সামার কেন? তুই তো বলেছিলি গুড আইডিয়া। ডরাইছেন সোরের মন কইলাম পুলিশ 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 হলে যে আমাদের অবস্থা কি হবে আল্লাহই জানে। আর ওকে শাস্তি করতে গিয়ে আব্বা বাড়ির সামনে পড়ে আসিল অকাল হয়ে, এটা তোর কাছে সামান্য বিষয়? তুই কেমনে কইলি? তুই আপনার ভাই আর আপনার ভাইয়ের বউ আমাকে দাম দেয় না কেন জানেন? আমরা গরিব। কি হইছে তোমার? সারের মতো এমন চিল্লাচিল্লি করতেছো কেন? তোমরা সবাই মিলে কি আমার জীবনটা নরক বানাই ফেলবা? আমার কি একটু শান্তিতে থাকার অধিকার নাই? না নাই, সারাদিন গরু ছাগলের মতো খাস ঘুমাস, আর কি শান্তি চাই তোর? আয় তুই চুপ কর, সব কথায় কথা কস। আরে কি হইছে তোমার? না কইলে বুঝমু কেমনে? আমি কি তোমার কাছে বাচ্চা চাইছি? না বাচ্চার জন্য তালাক দিয়ে দিছি তোমারে? তুই এইসব কথা ভাবির কেন কইতাছস? তোর ভাবির বাপে জনে জনে কইয়া বেড়াইতেছে আমি নাকি অক্ষম, আমার নাকি বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। আকাশ ভাই, উদয় আপনি একটা মামলা কইরা এটারে পেছাইতেছেন। বয়স হইছে, এই বয়সে বাড়িতে বইয়া নামাজ রোজা করবেন। আরে নির্বাচন তো হয়েই গেছে, একটা কেন্দ্রের ভোট বাকি। নির্বাচন হইব, চেয়ারে বমু আর আমি চেয়ারম্যান। ভোটে আগে আছি আমি, আর চেয়ারে বইবেন আপনি। হ্যাঁ আপনি বইতেই পারেন, আপনার বাড়ির চেয়ারে আপনি বইতেই পারেন। আর চেয়ারম্যানের চেয়ারে কিন্তু জনগণ তার পছন্দের প্রতিনিধিরই বসে। মাস্টার তুমি যেই কয়টা ভোটে আগায় আসো, যদি নির্বাচন হয় এই ভোট পাইতে আমার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। তোমরা তো লাফায়ও না, নির্বাচন আবার নতুন করে এটা মনের মধ্যে দেখে দিও না। আকাশ চাচা ডাকাতি করে কিন্তু আপনারও উপকার করছে। আমার উপকার করে নাই, উপকার করছে তোমার। এই আনন্দনগর গ্রামের মানুষ মতিনের বিরোধিতা করার চিন্তাও করে না। মতিন সারা গ্রাম তোমারে ডরাইলেও আইন আদালত তোমারে ডরাইব না, সেইখানে ন্যায় বিচার হইব। ন্যায় বিচার হইলে তো কোনো কথাই নাই। মামলা তো চলতেই আছে, আদালত চাইব সাক্ষী আর প্রমাণ, ওইটা আমার কাছে আছে। মতিন তোমার কি মনে হয় আমি এমনি এত বছর চেয়ারম্যান করতেছি? আচ্ছা মতিন বলতো দেখি তোমার জ্ঞান বুদ্ধি কবে হইব? তাইলে আপনাকে লোকে দেখা হইতেছে আদালত। আগুন জ্বলতাছে, কই যামু কি খামু কই খামু? তারা সালো রিয়াত গো বাড়িতে গিয়া খাই আয়। সব সব যাই। আরে কি অবস্থা তোমাদের, কেমন আছো? খারাপ খবর, গরম খবর। গরম খবর? বলো কি, কি গরম খবর? আমার তার আর মেজাজ গরম। কেন, তার বান্ধবী তাকে তাড়া করছে নাকি? তোরা দেখলে ওর মেজাজ গরম হয়ে যায়, তুই বেশি কথা কস, তুই যা। আমার তার আর ক্ষুধা লাগছে, আমার তার আর মেজাজ গরম, তুমি চইলা যাও মেহমান। ও এই কথা, আমার না ক্ষুধা লাগছে, চলো আজকে আমরা একসাথে খাবো। আচ্ছা আমরা কই যামু, কি খামু? ও আমরা হ্যাঁ কাচ্চি খাবো রেস্টুরেন্টে। আমি যাবো না এই সারার লগে। আরে চলো না আমার সাথে, তোমাদেরকে গ্রামের অনেক গল্প শোনাবো, তোমরা তো গ্রামে ছিলা না। প্রাতুল মাস্টার, মেম্বার, চেয়ারম্যান, বিশেষ করে ওই যে চেয়ারম্যানের ভাতিজি ওই গুন্ডা মেয়েটা, অনেক গল্প আছে শোনার মতো। তারা চলো, গ্রামের কথা শুনতে মন চায়, গ্রামের লাগে আমার মন নানা ফুলে। যাইতে পারি কিন্তু তুই কথা কম কবি সারা। ওকে তারা চল, চলো তারা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইগল টিমের সকল নাটক দেখুন ইগল মিউজিক ওয়াচ ও ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে দুপুর 12টা থেকে। নির্বাচন লয়া মাস্টারের লগে আমার কোনো ঝামেলা নেই, আমিও চাই ভোট একটা কেন্দ্রেই হোক। একটা কেন্দ্রে ভোট মানে তো আনন্দনগর স্কুল, আর ওই স্কুলে তো রাতুল মাস্টার পাস করবো। পাস করবো ওই পারে, তার আগেই ওরে বহায় দিতে হইব। আর নির্বাচন হইলেও মাস্টার জিততে পারবো না, কারণ এই গ্রামে ওর জনপ্রিয়তা থাকলেও আমার উপরে কারো ক্ষমতা নাই। তা তো ঠিকই, আপনি চাইলে দিন, আপনি চাইলে রাত। আর এই আনন্দনগর কেন্দ্রের নির্বাচন মানেই তো আমি চেয়ারম্যান। এইভাবে তো চিন্তা করে দেখি নাই, তাইলে তো আপনি চেয়ারম্যান হয়েই আছেন। এখন খালি ঝামেলা হইল আকাশ সাহেবের মামলাটা। আকাশ মিয়া চাইতেছে পুনর্নির্বাচন হোক, কিন্তু এই আনন্দনগর গ্রামের নির্বাচনের ফলাফল ছাড়া বাকি কেন্দ্রের ফলাফল তো দেওয়াই আছে, এই রায় আকাশ মিয়ার পক্ষে যাইব না। তাহলে এখন আকাশ মিয়া তো লাফাইতেছে কেন? ওই যে আমরা যে কতগুলা কেন্দ্রের ভোট দখল করে নিছি, ওইগুলাই হ্যাঁ প্রমাণ করতে চায়। কেমনে প্রমাণ করবে? দেহি কেমনে কি করে। তুই এখন যা, টাকা পয়সাগুলা ঠিক মতন কালেকশন কর। জি স্যার, সালাম আলাইকুম। মাস্টার কি করবা? তার ভাবে নইও ভাবে নাই কোনো সুখ, কথা দিয়ে রাখলো না সে, এটাই অভিযোগ। তার ভাবে নইও ভাবে নাই কোনো সুখ, কথা দিয়ে রাখলো না সে, এটাই অভিযোগ। সাথে বাঁধলো সে ঘর কোন বা শহরে, মরার আগে একবার খোদা দেখতে চাই তারে। তোরি থাই মা বোঝায় যদি মোহনায়, মাঝির হাতে ফিরা আশার আছে কি আর দায়। জীবন তোরি থাই মা বোঝায় যদি মোহনায়, মাঝির হাতে ফির এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# Asos, na muira ke sos. Member Shab, Assalamu Alaikum. Koi maser jaan Member Shab, Nasima to shohoje morbo na. Moira gelei bhalo hito. Tui eto bochor dhire amar loge asos. Khub sundor koira tor dafon kapon kortam. Goru jobai koira lok khawaitam. Apni amar ma baba. আমারে মানলে যদি আপনি খুশি হন আর মাইরা ফেলা এই গ্রামে নাসিম যদি মরে আমরা রাতেই মরব না হলে এমন কোন বাচ্চা নাই যে নাসিমরা মারব নাসিম নেন মারে বললে এখন আমার লাগা খুব উপকার হয় মাস্টারের ফাঁসি হয়ে যাইব আমি হমু আজীবনের লাগা চেয়ারম্যান Assalamu alaikum, bro. Tor salam ami nije parum na. সারা জীবনই তো পড়লি এখনো পড়তাছস কয়টা বেতন পাস লোকমুখে শুনছি ৮০০০ টাকা পাস মাশাআল্লাহ মাশাআল্লাহ ছাত্র ভালো হলে পড়াইতে ভালো লাগে সবই আপনার দোয়া হুজুর বিয়া করলে বুড়ে খাওয়াবি কি বড় ভাই নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবে রিজিকের মালিক তো আল্লাহ আমার পরিবারের কারো দিকে তুমি চোখ তুইলা তাকাইবা না যদি চোখ তুইলা তাকাও তাহলে সেই চোখ আমি খুইলা নিব এই তোর কতবার কইছি আমি তোর ভালোবাসি পছন্দ করি নকিব যেটা চাই নকিব সেটা সিনে রাখাই যা মজা নাও নে এখনই লই আলো সামনের সপ্তাহ থেকে নাকি রোজা তুমিও খুব সুন্দর হয়ে উঠছো লাইক দ্য বডি ফিগার তুষা ভাই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভাই হাবিবা তুই রোজা রাখছস হ্যাঁ বাবু তোমার ভাগ্নি এখন সব রোজা রাখে জনাব আপনি যে পোশাক পরেছেন আপনার সাথে এই পোশাকে আমি বাজার যেতে পারবো না এই ব্যাপার হুজুর আপনি 5টা মিনিট দাঁড়ান কি রে হাবিবা তুই আমার কাছে টাকা নাই টাকা দিবি না ওর থেকে কই রাখছস আমার কাছে টাকা নাই সোজা আঙুলে ঘি না উঠলে ঘি কেমনে উঠাইতে হয় এটা কিন্তু আমাকে খুব ভালো করেই জানা আছে ভালোই ভালোই তুমি জমি লিখা দাও কেউ বিপদে না পড়লে এই পিঞ্চু কানার কাছে আসে না তোর সমস্যা কি বল তুমি তো জানো আমি রোজা রাখছি ইফতারের পর মাইরো ইফতারের পর মারুম করে তুই যা করছস ওই আমার মনিটর চুপ করে ফেলেছিস নারীর প্রেমে মজে থাকো না আর একটা কথা খুলে একদম ডিপ চাইলে ছিঁড়ে পড়বে। খুব সাবধান, কাউকে জোর দিয়ে কিছু বলা যাবে না। সবাইকে আল্লাহ এবং দ্বীনের পথের আহ্বান জানাতে হবে। সম্পত্তি ও নামাজ ধারাবাহিক নাটক একদিন পরপর দেখুন ঈগল ড্রামা সিরিজে। পবিত্র রমজান মাসে ঈগল মিউজিকের সকল নাটক দেখুন দুপুর 12টায়। দেখতে চোখ রাখুন ঈগল প্রিমিয়ার স্টেশন, ঈগল ড্রামা সিরিজ, ঈগল ওয়াচ ও ঈগল ইসলামিক নাটক চ্যানেলে।